পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার শিল্পপতি দানবীর আলহাজ মোস্তাক হোসেন পরিচালিত পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় রামনগর আল আলা মিশনে এদিনের এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রায় 1500 গরিব দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। নতুন বস্ত্র পেয়ে খুশি সকলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমরা রায়নগর টু ব্লকে আমরা পেয়েছি। এটা আমাদের কাছে সত্যি একটা গর্বের বিষয় যে এত বড় একটা স্কুল, যাদের নেতৃত্বে এবং বাণী সাহেব এখানে আছেন, যাদের নেতৃত্বে রবিবার শিল্পপতি দানবীর আলহাজ মোস্তাক হোসেন পরিচালিত পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রামনগর আল আলা মিশনে রানীনগর সীমান্ত এলাকায় প্রায় 1500 গরিব দুস্থদের হাতে পবিত্র ঈদ উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এদিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, রানীনগর বিধানসভার বিধায়ক শৌমিক হোসেন, আল আলা মিশনের সহ সম্পাদক আব্দুল বাড়ি, আল আলা মিশনের ডিরেক্টর মেহবুব মুর্শিদ সহ অন্যান্যরা। নতুন বস্ত্র পেয়ে খুশি সকলে। প্রায় 12 বছর ধরে এই দিনে বস্ত্র বিতরণ করা হচ্ছে, সেই ধারা বজায় রাখতে পেরে খুশি আল আলা মিশনের ডিরেক্টর মেহবুব মুর্শিদ। তারপরে আমরা কোরবানি দেব, আমরা সকলে আল্লাহ পাকের কাছে তার মাগফিরাতের জন্য আমরা নিশ্চয়ই দোয়া চাইব আমাদের সকলের জন্য। পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার জনাব মোস্তাক হোসেনের সংস্থা বাবা মায়ের নামে জিডি চ্যারিটেবল সোসাইটির ব্যবস্থাপনায় আজকে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠান ছিল। আমরা মোটামুটি 2000 লোকের মধ্যে শাড়ি এবং লুঙ্গি তুলে দিলাম। আসলে প্রায় 12 বছর থেকে এই প্রোগ্রাম চালিয়ে আসছেন জনাব মোস্তাক হোসেন সাহেব। আমরা এজন্য খুশি, এই সীমান্তবর্তী এলাকায় শিক্ষায় পিছিয়ে ছিল, নারী শিক্ষায় পিছিয়ে ছিল, শিশু শ্রম ছিল, ছাত্রদের লেখাপড়ার অনেক সুযোগ কম ছিল। জনাব মোস্তাক হোসেন সাহেব আমাদের পাশে বসে আছেন, দুই পাশে আমার যিনি বাম পাশে আছেন আমার পিতৃতুল্য জনাব আব্দুল বাড়ি সাহেব, আমার বাম পাশে আছেন ফরমান আলী, ইনি হচ্ছেন মিশনের সহ সম্পাদক, ইনি হচ্ছেন কোষাধ্যক্ষ, ইনি শুরু করেছিলেন আমাদের আল আলম মিশন। মোস্তাক সাহেবের তার শুভ দৃষ্টি আমাদের এই মিশনের ওপরে পড়ার ফলে সীমান্তবর্তী রানীনগরে যে শিক্ষার আলো জ্বলে উঠল তাতে ডোমকুল সাব ডিভিশনে আমরা অত্যন্ত খুশি আল আলম মিশন রামনগর রানীনগরে। কারণ প্রতি বছরই আল আলম মিশন থেকে দুস্থ পরিবারের ছেলেমেয়েরা মাদ্রাসা শিক্ষা বোর্ডে, স্কুল শিক্ষা বোর্ডে ভালো ফল করে। যুগ্মভাবে আমাদের মিশন থেকে ফার্স্ট হয়েছে, এই বছর মাদ্রাসা বোর্ডে আমাদের আল আলম মিশন থেকে দ্বিতীয় হয়েছে। এবং এখানে আমরা মেয়েদের শিক্ষার জন্য গার্লস শিশু শিক্ষার এখানে ব্যবস্থা আছে অঙ্কুর থেকে, এবং মেয়েদের শিক্ষার ব্যবস্থা আছে যেটা মোস্তাক সাহেবের মায়ের নামে দিলকোষ বেগম মেমোরিয়াল মানে হোস্টেলে রেখে পড়াশোনা করানো হয়। অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য। আপনার পরিবারে নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।